আসসালামু আলাইকুম। পেরুর পুনো শহরে এক খাবার সরবরাহকারী ব্যক্তির ব্যাগ থেকে 800 বছরের পুরনো একটি মমি উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার অভিনব কায়দায় পুলিশের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। ধরা পড়া ওই ব্যক্তি পুলিশকে জানান, এই মমিটি তার আধ্যাত্মিক বান্ধবী এবং তার সঙ্গেই থাকে, তার বন্ধুদের দেখানোর জন্য ব্যাগে ভরেছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, উদ্ধার হওয়া মমিটি 600 থেকে 800 বছরের পুরনো। তারা আরও জানান, মমিটি একজন পূর্ণবয়স্ক পুরুষের, 45 বছরের বেশি হতে পারেন ওই ব্যক্তিটি। উচ্চতা 1.51 মিটার বা 4 ফুট 11 ইঞ্চি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ওই লোককে আটক করেছে পুলিশ। আটকের পর ওই ব্যক্তি জানান, মমিটির আসল নাম জুয়ানিত, বাড়িতে তার ঘরেই থাকত জুয়ানিত। তার দুই বন্ধুকেও আটক করেছে পুলিশ, তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারের পর মমিটি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।